তো এখন আমরা অ্যানোনিমাস ক্লাস নিয়ে কথা বলবো। তো অ্যানোনিমাস ক্লাস নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু আগে অ্যানোনিমাস অবজেক্ট নিয়ে কথা বলেছি। তো অ্যানোনিমাস অবজেক্ট আর অ্যানোনিমাস ক্লাস দুটো কিন্তু ভিন্ন ভিন্ন টপিক। তো স্টার্ট করা যাক। তো মনে করি যে আমার কাছে একটা ক্লাস আছে, তো ক্লাস এ আছে এবং এই ক্লাসের ভেতর কতগুলো মেথড আছে। তো প্রথম মেথড হচ্ছে পাবলিক ভয়েড প্রিন্ট। এই মেথডটার কাজ হচ্ছে এটা জাস্ট প্রিন্ট করবে দীপ্ত, আর এই মেথডটার নাম দিই প্রিন্ট ওয়ান। সেম ওয়েতে আমার কাছে আরেকটা মেথড আছে, এটা হচ্ছে পাবলিক ভয়েড প্রিন্ট টু। এই মেথডটা জাস্ট প্রিন্ট করবে অর্ণব। আরেকটা মেথড আছে, সেটার নাম হচ্ছে পাবলিক ভয়েড প্রিন্ট থ্রি। এই মেথডটা জাস্ট প্রিন্ট করবে নাবিল। তো এইবার যদি আমি এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো আমি কী লিখবো? আমি লিখবো এ ওবিজে ইকুয়ালস নিউ এ। এখন আমি যদি ওবিজে ডট প্রিন্ট মেথডটাকে, প্রিন্ট ওয়ান মেথডটাকে কল করি, তো লিখা আসবে কি? দীপ্ত লিখা আসবে। তো এখন আমি চাচ্ছি যে এই ক্লাসের ভেতর যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে একটু মডিফাই করতে। আমি চাচ্ছি এই মেথডগুলোকে একটু অন্যভাবে মেথডগুলো যাতে কাজ করে। আমি চাচ্ছি প্রিন্ট ওয়ান দীপ্ত প্রিন্ট না করে প্রিন্ট করবে সাবিত। তো এইটা যদি করতে চাই, তো এর জন্য আমার কী করতে হবে? এর জন্য আমার এই প্রিন্ট ওয়ান মেথডটাকে ওভাররাইড করতে হবে। তো মেথড যদি ওভাররাইড করতে হয়, তো আমার কী করতে হবে? আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে, সেই ক্লাসটা ক্লাস এ কে ইনহেরিট করবে, তারপরে আমি প্রিন্ট ওয়ান মেথডটাকে ওভাররাইড করব। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। তো এই ক্লাসটার নাম দিই ক্লাস বি, এবং এই ক্লাসটা কী করবে? এই ক্লাসকে ইনহেরিট করবে। তো আমি লিখলাম এক্সটেন্স এ, তারপর আমি কী করব? এই মেথডটাকে জাস্ট ওভাররাইড করব। তো আমি জাস্ট এতটুকু অংশ কপি করে এখানে রাখলাম, এবং এখানে আমি জাস্ট ভিতরে লিখে দিলাম সাবিত। তো এবার এই মেথডটাকে ওভাররাইড করে ফেললাম। তো এখন যদি আমি চাই যে বি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, আমি যদি লিখি এই জায়গায় বি ওবিজে ইকুয়ালস নিউ, এখানে লিখলাম বি, এবার যদি প্রিন্ট মেথডটাকে কল করি, তো এখন লিখা আসবে সাবিত। তো এখন দেখা যাক আমরা কী করলাম। আমরা শুধুমাত্র একটা কাজ করার জন্য, এই মেথডটাকে জাস্ট মডিফাই করার জন্য আমরা নতুন একটা ক্লাসই খুলে ফেললাম। এই ক্লাসটা এই ক্লাসকে এক্সটেন্ড করলো, তারপর গিয়ে আমরা কী করলাম? এই মেথডটাকে ওভাররাইড করলাম। ওভাররাইড করার পরে এখন এই মেথডটাকে আমরা কী করলাম? মডিফাই করলাম। তো এখন মনে করি যে আমরা যে কোডটা লিখছি সেটা হচ্ছে অনেক বড় একটা কোড। মনে করি এখানে হাজারটা লাইন আছে, এবং এই হাজারটা লাইনের মধ্যে আমি কী করলাম? যে বি ক্লাসের একটা অবজেক্ট জাস্ট ক্রিয়েট করলাম, অর্থাৎ বি ক্লাসের জাস্ট একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম। আর কেন আমি ক্রিয়েট করলাম? শুধুমাত্র এই যে একটা মেথড আছে প্রিন্ট ওয়ান মেথডটাকে ওভাররাইড করার জন্য আমি নতুন করে একটা ক্লাসই খুলে ফেললাম। তো এই ক্লাসটা যেহেতু আমি খুললাম, তো এটা তো প্রথম কথা হচ্ছে এটা মেমোরির অপচয়। আমি পুরো কোডে জাস্ট এই ক্লাসের জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এর জন্য এই যে ক্লাসটা আমি ক্রিয়েট করলাম, এই ক্লাসটা আসলে মেমোরির অপচয় হচ্ছে। তার উপর আমার কী করতে হচ্ছে? নতুন একটা ক্লাস ক্রিয়েট করে এই ক্লাসকে এক্সটেন্ড করতে হচ্ছে, তারপর গিয়ে আবার ওভাররাইড করতে হচ্ছে। তো আমার আরও কতগুলো কাজও বাড়লো। তো আমাদের যদি এমন কোনো অবস্থা হয় যে আমাদের, মনে করি আমরা কোড লিখতেছি এবং এমন সময় হয়তো আমাদের কোনো একটা দরকার পড়লো, যে কোনো একটা ক্লাসের একটা মেথডকে আমাদের হয়তো কোনোভাবে মডিফাই করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই যে কাজটা আছে এত বড় কাজ করব না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে অ্যানোনিমাস ক্লাস ইউজ করতে পারি। তো অ্যানোনিমাস ক্লাস যদি আমরা ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এত কিছু করার দরকার হয় না। তো অ্যানোনিমাস ক্লাসটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি? তো মনে করি যে আমাদের একটা ক্লাস আছে এ ক্লাস, এবং এ ক্লাসের ভেতর আমি চাচ্ছি এই প্রিন্ট ওয়ান মেথডটাকে আমি জাস্ট মডিফাই করতে চাচ্ছি বা ওভাররাইড করতে চাচ্ছি। তো এর জন্য আমি কী করব? এই ক্লাসটা আমি কিছুই বানাবো না, আমি এই সব কিছুই করব না, আমি জাস্ট একটা কাজ করব, আমি এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এর জন্য আমার কী লিখতে হবে? আমার লিখতে হবে এ ওবিজে ইকুয়ালস নিউ এ। তো আমি জাস্ট এতটুকু লিখে রাখলাম। তো এখন আমি কী করব? আমার যে কার্সরটা আছে, কার্সরটা সেমিকলনের আগে আনবো। এইখানে আমি জাস্ট একটা কার্লি ব্রেস এইভাবে দিলাম, তারপর কার্সরটা জাস্ট মাঝখানে এনে আমি একটা এন্টার প্রেস করলাম। এখন আমি কী করব? আমি জাস্ট এই মেথডটাকে ওভাররাইড করতে চাচ্ছি। তো এটার ভিতর আমি জাস্ট লিখব পাবলিক ভয়েড প্রিন্ট ওয়ান। তো এতটুকু লিখলাম, এবং এই মেথডটা আমি ওভাররাইড এখানে করে ফেললাম। তো এইবার এই মেথডটাকে যদি আমি মডিফাই করতে চাই, তো আমার কী করতে হবে? এই জায়গায় যে নতুন নতুন কাজ আছে সেই কাজগুলো আমি দিব। আমি চাচ্ছি এই মেথডটা প্রিন্ট করুক সাবিত। তো এর জন্য আমি জাস্ট লিখবো অ্যাস আউট, তারপর ভিতরে লিখলাম সাবিত। তো সাবিতের পাশে লিখি অ্যানোনিমাস ক্লাস। তো এতটুকু লিখার পর আমি এখানে ওবিজে ডট প্রিন্ট ওয়ানকে কল দিলাম। তো এবার এটাকে যদি রান করি, তো লিখা আসছে সাবিত অ্যানোনিমাস ক্লাস। তো এইখানে আমরা কী করলাম? আমরা এখানে জাস্ট এই যে মেথডটা আছে এই মেথডটাকে জাস্ট ওভাররাইড করে ফেললাম। আমি যদি চাই এখন এই ক্লাসটার ভেতর নতুন একটা মেথড অ্যাড করতে, তো মনে করি আমি একটা নতুন একটা মেথড
অ্যাড করবো এই ক্লাসটার ভেতর, মনে করি পাবলিক ভয়েড, ম্যাথডের নাম হচ্ছে দীপ্ত। তো এই ম্যাথডটা আমি জাস্ট একটা ম্যাথড অ্যাড করলাম, আর এখানে জাস্ট প্রিন্ট করবে সাপোজ অস প্রিন্ট করবে। তো এইবার কি হচ্ছে, এইবার আমি এই ক্লাসটার ভেতর একটা ম্যাথডও অ্যাড করে ফেললাম এবং ম্যাথডটার নাম হচ্ছে দীপ্ত। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এখন আমি এই তো একটা নতুন একটা ম্যাথড অ্যাড করলাম, তো এবার যদি ম্যাথডটাকে ইউজ করতে চাই তো অবশ্যই আমি লিখবো অভিজে ডট দীপ্ত। কিন্তু এতটুকু যদি লিখি তো আমরা এখানে একটা এরর পাবো। এই এররটা পাবো কারণ হচ্ছে আমরা কি করলাম, এই যে ম্যাথডটা আছে এই ম্যাথডটা নতুন করে অ্যাড করলাম। তো আমরা যে ম্যাথডটা নতুন করে অ্যাড করব সেই ম্যাথডটা আমরা এই অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে ইউজ করতে পারবো না। এই ম্যাথডটা আমি শুধুমাত্র এই যে অ্যানোনিমাস ক্লাসটা ইউজ করলাম এই অ্যানোনিমাস ক্লাসের ভেতরে ইউজ করতে পারবো। অর্থাৎ আমি যদি লিখি obj ডট দীপ্ত তো সেই ক্ষেত্রে আমি এরর পাবো। কিন্তু আমি যদি এখন এই প্রিন্ট অন ম্যাথডের ভেতর এই দীপ্ত ম্যাথডটাকে কল করি, আমি যদি এখানে লিখি দীপ্ত তো সেই ক্ষেত্রে আমি কোনো এরর পাবো না। তো এরপরে আমি লিখলাম obj1.print। তো এবার এটাকে যদি রান করি তো প্রথমে লিখা আসলো সাবিত অ্যানোনিমাস ক্লাস এই লাইনটার জন্য, তারপর এখানে আমি দীপ্ত ম্যাথডটাকে কল করলাম, তো এর জন্য এখন পরবর্তীতে লিখা আসছে অস্ট। তো এবার যদি আমি লিখি obj.print2 ম্যাথডটাকে যদি কল করি তো এখন কী লিখা আসবে, অবশ্যই অর্ণব লিখা আসবে। আচ্ছা এটাকে যদি রান করি তো এখানে লিখা আসছে অর্ণব। তো এর কারণটা কি, এর কারণ হচ্ছে আমরা কিন্তু জাস্ট print1 ম্যাথডটাকে ওভাররাইড করছি, আমরা কিন্তু এই print2 অথবা print3 এই ম্যাথডগুলোকে কিন্তু ওভাররাইড করি নাই। যেহেতু আমরা print2 এবং print3 ম্যাথডগুলোকে ওভাররাইড করি নাই, তো এর জন্য আমরা যখন print2 ম্যাথডটাকে কল দিব তখন অবশ্যই অর্ণব লিখা আসবে। যদি আমরা ওভাররাইড করতাম সেক্ষেত্রে অন্য কাজ করতো। তো এবার একটা কাজ করা যাক, আমি এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। তো এ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলে আমি লিখব obj2 ইকুয়ালস নিউ এ লিখলাম। তো এবার যদি আমি লিখি obj2 ডট print1, তো এবার যদি এটাকে রান করি তো কী লিখা আসবে, তো এখানে লিখা আসছে দীপ্ত। এর কারণটা কি, আমরা কিন্তু এখন এ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি। তো obj2 হচ্ছে এ ক্লাসের একটা অবজেক্ট, তো এর জন্য আমরা যখন প্রিন্ট ম্যাথডটাকে কল দিব তখন অবশ্যই এই প্রিন্ট ম্যাথডটা কল হবে, এর জন্য লিখা আসছে দীপ্ত। কিন্তু আমরা যখন এই obj-টা ক্রিয়েট করলাম, এই যে obj আছে এটা কিন্তু একটা অ্যানোনিমাস ক্লাসের একটা অবজেক্ট, তো আমি যখন লিখব obj.print1 তখন আমরা যেই print1 ম্যাথডটা নিজে ইমপ্লিমেন্ট করলাম, যেই ম্যাথডটাকে আমরা জাস্ট ওভাররাইড করলাম সেই ম্যাথডটা কাজ করবে। কিন্তু আমরা যখন লিখব obj2.print1 তখন এই ক্লাসের ভেতর যেই print1 ম্যাথডটা আছে সেই ম্যাথডটা কল হবে, অর্থাৎ লিখা আসবে দীপ্ত।